который тебе 가는 사람들 아니면 합니다. 이럴까 함께 그때 하네 아마라 만타오 닥터를 하는 카레 아마 세이드이다 아야 this 없어 하는 모두 말해 몰라이게 Estoy totalmente feliz. Todo el mundo para el video de Campana. ¡Oh, esto gastó! ¡A mí la que tú te dejas! ¡Todo! ¡Uy, damu, aramu! ¡Tita ni fuera de los gastos, hombre! ¡Ay! ¡O crim coca volverá! ¡No, aquí como! ¡A mí ya bolita y sol! ¡Cuándo! ¡Ey, no, usted! ¡Amar, mando, doctor, amor, canque! নারী বন্ধুর পড়েছে কোন শব্দটি তাই তো আমাকে ডেকেছে যে দেখি আমার বন্ধু আমাকে কি বলতে চায় হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড প্লিজ ওকে ওকে তোমার তো অনেক হাসি পাচ্ছে তাই না হঠাৎ কি মনে হলো আরে এত খিলখিল করে হাসতে গেল তাতে হাসির কি হলো যাই হোক এখন কি জন্য দেখেছো তাই বলো বিশেষ প্রয়োজনে দেখেছি বিশেষ প্রয়োজন গিয়েছিলাম কাল এই জন্মে শিকার করতে শিকারের পেছনে ছড়তে ছড়তে তখন আমার বিরাটটা তৃষ্ণা লেগে যায় তারপর গিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে তৃষ্ণা নিবারণের সেখানে গিয়ে কি দেখলাম জানো কি দেখেছ বর্ষায় গোলাপ বর্ষায় গোলাপ ইরানি ফুলবাড়ি ইরানি রাস্তার কাহিনর কোনাই খোকা আইবি হ্যাঁ তা তাকে দেখে তোমার কি মনে হলো কোনাই রূপ যৌবন আমায় আকৃষ্ট করেছে কোনাই কে হবে আমি যে মনোজ বড় বন্ধু তাই সরকারি হোক ভাই বর্ষায় গোলাপ ইরানি ফুলবাড়ি রাস্তার কাহিনর আমার চাই না হবে ভালো কথা কিন্তু আমি তোমার জন্য কি করতে পারি আসলে কি তুমি একটা বোকা মানুষ কেন কি হয়েছে বলো আমার জন্য তুমি কি না করতে পারো তুমি চাইলে আমি অসাধ্য সাধন করতে পারি এই তো চাই তুমি পূর্বে একটি বিবাহ করেছে আর তোমার একটি বিবাহ নাও রয়েছে অতএব এই মুহূর্তে কোনাইকে বিয়ে করা তোমার জন্য কতটুকু সমীচীন তুমি একটা অপদার্থ হ্যাঁ গাধা হ্যাঁ বলো আমার প্রশ্নের জবাব দাও তোমার ভালো করে জানা ইচ্ছুক ছিল আমি মারহাম এম আলী চৌধুরীর বর্তমানে একমাত্র পুত্র ধন সম্পদ আভিজাত্যের কোনো কিছুরই আমার অভাব নেই তাই প্রথম স্ত্রী কেন ইসলামী সারা শরিয়ত মোতাবেক চারটি বিয়ে করা আমার সাধ্যবান পুরুষের জন্য যায় সুতরাং প্রথম স্ত্রীর পর আমি আরো তিনটে বিয়ে করতে পারি ওই যে টাকার কথা বললে টাকা বলো বলো কত টাকা ফার্স্ট প্রবলেম সলভ করতে অনলি 5000 I'd heard some things. Okay. আমি তখন দেশের লেখাপড়া শেষ করে বিদেশে ডিগ্রি নেবার আশায় টাকার জন্য হন্যে হয়ে ঘুরছিলাম। তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, যে টাকায় আমি বিদেশ যাই। তুমি কোন গরিবকে কানা করে দিয়ে সহযোগিতা করো না, অথচ আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেছিলে। তার একটাই কারণ, একদিন তুমি শিকার করতে গিয়েছিলে আমার এলাকায়। শিকার করতে ফেরার পথে তুমি রাস্তার মধ্যে নদী থেকে গোসল করে আমার বোনকে ভেজা শরীরে দেখেছিলে। তোমার লোলুপ সৃষ্টি করেছিল আমার বোনে। আমি তোমার এই চালাকিটা বুঝতে পারি। আমি যখন বিমানে উঠি, আমার বোন দূর থেকে আমাকে বলেছিল, ভাইয়া ভাইয়া রে আমার তুই ফিরে আসিস। আমি যখন ডাক্তারি পাস করে বিদেশ থেকে ফিরে আসি, ফিরে এসে বিমান বন্দরে আমার বোনকে আমি দেখতে পাইনি। আমার বোন আমাকে পাইয়া বলে বুকে জড়িয়ে ধরেনি, কারণ আমি বিমানে উঠাচ্ছি গভীর রাতে চুপি চুপি আমার ঘরে প্রবেশ করে আমার বোনকে ভাষাবে হত্যা করে পৃথিবী থেকে সরিয়েছি। আমি যখন পাস করে বিদেশ থেকে এলাম, এসে মানুষের মুখে ঘটনা শুনলাম। আমি প্রতিবাদ করতে পারিনি, কারণ আমার টাকা নেই, লোকবল নেই, আমার পক্ষে কেউ কথা বলবে না। আমি জানি টাকা যখন কথা বলে, ন্যায় নীতি সততা তখন বোবা হয়ে যায়। আমার বোন প্রতি রাতে আমাকে যেন ডেকে বলে, ভাইয়া প্রতিশোধ নে, প্রতিশোধ নে। আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। তাই তো যে হাতে আমি তুলে নিয়েছিলাম মানব সেবার শৃঙ্গ, ঠিক সেই হাতে আমি তুলে নিয়েছি প্রতিশোধের হাতিয়ার। ভাবে 5,000, 10,000, 20,000 তোমাকে আমি পথের ফকির করে ছাড়বো। আমি দেখবো তোমার সিন্ধুকে আছে কত। আমি দেব তোমাকে অঢেল টাকার বিনিময়ে যদি আমি তোমায় দিতে না পাই তাহলে কারণ ইতিপূর্বে বহু কাজ তুমি আমাকে দিয়ে করিয়েছ, আমি কি কোনো কাজে ফেল করেছি? কারণে মানুষকে তো এখন আর বিশ্বাস করা যায় না। তা অবশ্য ঠিক, মানুষকে বিশ্বাস করা যায় না। যেটি বিশ্বাস করেছিলাম আমি আমার এক পুরনো বন্ধু বেদান্তী, শেষ কথা বলে যাই, বলো তোরাইকে আমার চাই। হ্যাঁ, তারেও মনে রাখবে ইচ এন্ড এভরিবডি আর সব কেন জানি কাকা আমাকে সৌরজরে দেখতে পাচ্ছি না, একটি টাকা চাইলে সে আমাকে দিচ্ছে না। আমার স্কুলের লেখাপড়াটা বন্ধ করে দিয়েছে, এখন আমি কি করব কিছু তো বুঝতে পারছি না। আপনি তো মৃত্যুর পূর্বেই বলেছিল যদি কোনোদিন তুই বিপদের সম্মুখীন হয়ে যাস তাহলে তোর দাদু ভাইকে ডেকে তার সঙ্গে পরামর্শ করে নেবে। হ্যাঁ আব্দুল হামিদ, তুমি এই মুহূর্তে ছুটে যাবে পশ্চিমপাড়া। হ্যাঁ, ওই যে দাদু ভাই আছে না, দাদু ভাই বোম্বাই হাজিকে ডেকে বলবে ছোট হুজুর আপনাকে জমিদার বাড়িতে ডেকে দাদুর সঙ্গে পরামর্শ করলে আব্দুল হামিদ কাজটা কি হলো? শুরু হয়েছে তো, আগের মতো গায়ে শক্তি পাচ্ছি না। আব্দুল হামিদ যাও, তুমি ভিতরে যাও, আমি দাদুর সঙ্গে একটু কথা বলি। আমি ভালো আছি, তুমি কেমন আছো দাদু ভাই? আলহামদুলিল্লাহ। তাই অসময়ে এই বুড়ো দাদুটার কথা কেন মনে পড়লো তোমার, বলো দাদু? আমি জন্মের সময় বাকি হারিয়েছি, শিশুকালে পিতাকেও হারিয়েছি। এই পৃথিবীতে একমাত্র আমার কাকাকে আপন বলে জানতাম। তুমি জানো না দাদু, সে কাকা আমাকে আজ সৌরজরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার লেখাপড়া বন্ধ করে দিয়েছি, একটি পয়সাও সে আমাকে দিচ্ছে না। শুধু তাই নয় দাদু, এই কিছুদিন ধরে জানো আমাকে নিজ হাতে রান্না করে দিতে হচ্ছে। দেখো আমার হাতের অবস্থাটা তুমি, এত কষ্ট হচ্ছে তোমার দাদু ভাই। তাই তো পিতা মৃত্যুর পূর্বে বলেছিল আমি যদি বিপদের সম্মুখীন হই তাহলে যাতে তোমাকে ডেকে তোমার সঙ্গে একটু পরামর্শ করে নি। তাই তো বলছিলাম কি, আমি চাইছিলাম মানে আমার জন্য একটা ইয়ে মানি দাদু এইবার বুঝতে পারছি দাদু ভাই তুমি আমাকে কেন এই সময় দেখে পাঠিয়েছ। তোমার একটা সুন্দর ইয়ে 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 মানে ইয়ে দাদু দাদু লক্ষ্মী দাদু আমার। আচ্ছা দাদু, জমিদার বংশের সাথে মিলিয়ে ভালো একটি পাত্রীর সন্ধান কি তুমি আমাকে দিতে পারবে? দাঁড়াও দাঁড়াও, কি হলো? কি যেন বললে দাদু ভাই? ভালো একটি সুপাত্রের সন্ধান আমাকে দিতে পারবে দাদু? কি যে বলো দাদু ভাই, এই তোমার কয় সুপাত্রী চাই? আরে এত শত না, শুধু একটি ভালো পাত্রী হলেই আমার চলবে দাদু। শুধু একটি পাত্রী হলেই চলবে? হ্যাঁ দাদু। তবে শোনো দাদু ভাই, আমি কয়েকটা পাত্রীর নাম বলি, ওখান থেকে তুমি বাছাই করে একটি পাত্রী নিয়ে নিও। এই ধরো আম্বিয়া, সকিনা, রমিলা, প্রমিলা, জমিলা, এতগুলো নাম বললাম, সারা একটা পছন্দ করতে পারলে বুঝতে পারছো না তাই কি? জমিদার বাড়ির বউ বলে কথা, তোমার কাছে কি ভালো কোনো সুপাত্রীর সন্ধান নেই তাহলে? দাঁড়াও 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 শালা, এতগুলো নাম বললাম যখন একটা পছন্দ করতে পারলি না, তাহলে আমি আরো কয়েকটি নাম বলি, তুমি বলো। ওই যে পশ্চিম পাড়ার সমেত ব্যাপারীর মায়া কুলসুম বিবি। কুলসুম বিবি ওটাকে তুমি ভালো করে দেখেছো? আরে দেখেছি মানে ওটা চোখ ইয়ারা। এই শালা চোখ দিয়ে কি করবে? রঙ্গিলা বানুর হাঁটা দেখেছো? কিভাবে হাঁটে? তুই হাঁটা দিয়ে কি করিস? তার ওই যে মুখের চেহারা দেখেছিস? কত বুঝেছি তোমার কারণে কোনো ভালো পাত্রীর সন্ধানই নেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে দাদু ভাই রাগ করে নেই দিকে আসছো। এই যে ধরো ইরাবাই, তারাবাই, ভালো না? তাহলে শুনো শালা, এইবার আসল জায়গায় কি বুঝলাম দেখতেছি আমি। এই যে ধরো আমাদের ওই যে পশ্চিম পাড়ার রফিক কালেকের ছোট বোন, নাম হচ্ছে গিয়ে তার গো আমরা ছোটবেলার সঙ্গে লেখাপড়া করেছি, আর ছোটবেলা যখন গোনাইকে স্কুলে দেখেছিলাম তখনই তাকে আমার পছন্দ হয়েছিল। কিছু না, ওকে আমি চিনি এটাই জানি। আচ্ছা আচ্ছা দাদু, হ্যাঁ এই কথা হলো এই গোনাইকে তারা বিয়ে দেবে তোমার সঙ্গে? আরে দেবে মানে কি? আমি যদি যে বলি ওই রবি কাজী না বলে কোনো শব্দ করতে পারে না। দাদু ভাই আস্তে বাবা, ও সারা দাদু মারা যাওয়ার পর থেকে তোমার সেবা যত্নই হচ্ছে না বুঝি। এখন কি করি? রফিক কাজীর বাড়িতে তো যাও। তা তো যাবোই দাদু ভাই, বুড়ো হয়েছে, হেঁটে তো আর যেতে পারবো না। একটি কানা করিও আমার হাতে নেই। তবে তুমি জানো, বিয়ের পর যখন আমি আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরে পাবো, তখন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। ঠিক আছে দাদু ভাই, তার কি করা যাবে? তুমি আমাকে একটু ধরো, সামনে রাস্তা দুটো এগিয়ে দিয়ে আসো। কি নিয়ে চিন্তা করো? আমি একটা জিনিস বলতে চাই, পিতা পৃথিবী থেকে চলে গেছে, তুমি তো আছো। তুমি বোধহয় আমরা দুই ভাই বোনকে নিয়ে বেশি চিন্তা করি, তাই না? অবশ্যই ভাই, দেখতে দেখতে গুণুর বিয়ের বয়স পার হয়ে গেল, সেই চিন্তা নিয়ে আমি ব্যস্ত। দাদা তুমি সত্য পাত্র দেখে তাকে বিয়ে দিতে পারতাম তুমি, তাহলে পাবনার ফুটাটা যে আমার হালকা হয়ে যেত রে ভাই। তুমি কেন সেই চিন্তা করবে দাদা, সে একজন সুশিক্ষিতা, তাছাড়া আমাদের কাজী বংশের একটা ধাস আছে, হয়তো দেখবে বন্দির থেকে সম্বন্ধ চলে আসতে পারে। সেই দিন আবার তুমি দুই চোখের পানি ছেড়ে কেঁদো না, বোনাই বাড়ি থেকে চলে গেল। দাদা হ্যাঁ বল, ডাক্তার রহমান খান আসতে বল। জি আপনি ভিতরে আসতে পারেন। কেমন আছো? হ্যাঁ আপনাদের তো আমরা ভালোই আছি, তবে আপনি কেমন আছেন? ভালোই, কিন্তু ওকে তো ঠিক, ও হচ্ছে আমার ছোট ভাই। খালে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি তো বেশ বড় হয়ে গিয়েছো। জি আমি বড় হয়েছি, সেই ছোট থেকে দেখেছিলাম। যাকে লেখাপড়া কেমন হলো? জি আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় খুব ভালো হয়েছে। হ্যাঁ কাজী বংশের ছেলে মেয়েদের কাছ থেকে আমরা ভালো লেখাপড়াই আশা করি, কারণ বংশের মুখ উজ্জ্বল করতে লেখাপড়ার কোনো বিকল্প নেই। দোয়া করবেন ডাক্তার সাহেব, আমি যেন আমার এলাকার মান রাখতে পারি। অবশ্যই অবশ্যই। যাকে আমি যদি একটি ভালো পাত্রের সন্ধান দেই, তোমরা কি তাকে পাত্রস্থ করবে? অবশ্যই 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 করব। যাকে পাত্রটির নাম বলি, পাত্রটিকে এই তল্লাটের সবাই এক নামে এক ডাকে চিনি। সেই পাত্রটি সে হচ্ছে শালক গ্রামের চেয়ারম্যান এবং জমিদার দলিল উদ্দিন। চেয়ারম্যান দলিল উদ্দিন সাহেবের তো তার আগের স্ত্রী আছে, এমনকি বিবাহযোগ্য একটা মেয়ে আছে। কি করে সম্ভব হয়? হ্যাঁ বেশ ভালো করেই জানো, ইসলামী বিধানে শরিয়ত মোতাবেক কোন পুরুষ যদি আর্থিক সক্ষমতা রাখে, তার যদি সচ্ছলতা থাকে, তাহলে একজন পুরুষ চারটি বিয়ে করার অনুমতি শরিয়ত। অতএব তুমি আর অবধ করো না। যা বলছেন ঠিকই বলছেন, তবে বাপ মা ধরা মেয়ে গার্জিয়ান তো আমি একজন আছি, এনে শুনে সতীনের ঘরে আমার বোনকে বিয়ে দিতে আমি রাজি নই। এত অসুবিধা কি? জমিদার সাহেবের তো আর কোনো কিছুর অভাব নেই, তোমার বোন সুখেই থাকবে। দাদা থাকবে বলছেন, তবু আমার মন বইছে না। দাদা আমি একটু কথা বলছিলাম। বল। আমি বলছিলাম বিষয়টি একটু ভেবে দেখলে হয় না? ভেবে দেখছি, জেনে শুনে সতীনে ঘরে বিয়ে দিয়ে আমার বোনকে কাঁদা দিয়ে আমার ইচ্ছা নেই। তারপরে যেহেতু তুমি বড়, বিষয়টি একটু মাথায় রাখা ভালো ছিল। হ্যাঁ রফিক কাজী খালেক ঠিকই বলেছে, তুমি আর একবার ভেবে দেখো, কারণ অর্থের কোনো অভাব তোমারও থাকবে না, তোমার বড় স্বচ্ছন্দে থাকতে পারবে। যা বলছেন ঠিকই বলছেন, চাই না অর্থ, চাই না জমিদারি, চাই না রাজনীতি, চাই শুধু একটা সচ্ছরিত বুদ্ধিমান ছেলে। তবে মনে রাখবেন ডাক্তার সাহেব, আমার বোনকে যদি ভালো একটা সৎপাত্র দেখে বিয়ে দিতে না পারি, তাহলে কেটে টুকরো টুকরো করে গঙ্গা স্রোতে বাঁচিয়ে দেবে। বাড়িতে মানুষ এসেছে, বুঝের মাধ্যমে কথা বলতে হবে, উত্তেজিত হবে না দাদা। আরে দাদু সাহেব যে, আরে আসুন আসুন। ও বাবা, দাদু কেমন আছেন আপনি? ভালো আছি, তা তুমি কেমন আছো? ভালো আছি, আপনাদের দোয়া। আরে দাদু তোমার কি মনে পড়ে ওই যে সেই পুকুর পাড়ে গাছটার তলে আমি ডাঙ্গুলি খেলতাম, আর তুমি আমার এই খালেকা খালেকা বলে তারপর তোমার আমি যে খাতু খুতু দিতাম? এবার চিনতে পারছি, সেই ছোটবেলা তুই আমার গাড়ে চড়ে বসে একেবারে মুদ্রা দিতে। তুই কি সেই খালেকা? আরে হ্যাঁ, তাতে কত বড় হয়ে গেছো দেখেছো। তাই এতদিন কোথায় ছিলে দাদু ভাই? আমি গিয়েছিলাম সে বিলেতে লেখাপড়া করতে। ও সেখান থেকে তো বাসায় এসে পড়েছি। দেশে কবে এসেছো? এই তো সবে কয়েকদিন হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তা তোমার পড়ালেখা কেমন হচ্ছে? আমার পড়ালেখা তোমার মতো দাদুর দোয়া থাকলে কার না পড়ালেখা সুন্দর, খুব সুন্দর রেজাল্ট হয়েছে দাদু। আচ্ছা ভালোই হয়েছে। আচ্ছা ঠিক আছে, কি মনে করে এই যে সাথে কথা দাদু বলেন কি হয়েছে? ডাক্তার কিন্তু আমি ভালো আংকি ছোড়ার ভূত বাচ্চা ছোড়া থেকে দেখছো কাণ্ড এখনো হয় ট্যাঙ্গের রূপে ট্যাঙ্ক দিল সবাই কাছে আইসা আংকি ছোড়ার উপর ভালো। আরে বয়স হয়েছে, মুরব্বী মানুষ, এত রাগ করা ভালো না দাদু। আমার প্রেশার বাড়ায় দিতে। সাবধান বোম্বাই হাজি, বেশি বাড়াবাড়ি করলে তোমার গোপন কথা আমি সমাজে প্রকাশ করে দেবো। আমার গোপন কথা করে দিবে মানুষের কাছ থেকে চাঁদা উঠিয়ে তুমি বোম্বে থেকে ঘুরে এসে বোম্বাই হাজি, এই কথা আমি লোক সমাজে প্রকাশ করে দেবো। নাম করে বিলেতে না গিয়া বিরাটিন ডাক্তার হইয়া যেত, তাকে আমি জানি না রে। নিজে নিজে টাইম না যাবো। আজকের কথাটা তুই ভালো করে মনে রাখ। ডাক্তার রহমান খান অপমান এত সহজে হজম করে না। আমি এক সিলিন্ডে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারি। রামিকাজি, তোমার বাড়িতে এসে যে অপমান আমি হলাম তা আমি কোনোদিন ভুলব না। বোম্বাই হাজি দাদু বসেন বসেন। এই ডাক্তার চমক দেওয়া হচ্ছে দুইবার রাসেল গিয়ে পড়ছে বছর এখন কি বলতে এসেছো সেটা সুন্দর করে বলো এটা তো আমরা এলো আমার আবার একটু হার্টের সমস্যা আছে আমার সামনে বইয়া চেয়ারের মধ্যে বইয়া ব্যাঙ্গের উপরে ট্যাং বিল্লা সিগারেট টানে আংকি জোরার ভূত বদমাশি আচ্ছা দাদু অনেক কাই রয়েছে এবার বলেন কিসের জন্য আমার বাড়ি দিয়ে আসছো আমি একটু দম লই লই এই যে রবিক হ্যাঁ বলেন আমি শুনতে পারলাম তোমার নাকি বিবাহযোগ্য একজন বোন আছে 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 এই কোন সুপাত্র পেলে তোমার বোনকে কি তুমি পাত্রস্থ করবে অবশ্যই সুপাত্র পেলে পাত্রস্থ করব পাত্রটিকে ও আমার কাছে যে পাত্রটি আছে সেই পাত্রটি হচ্ছে কি আমাদের ওই যে শালুক গ্রামের মরহুম লাল মিয়া জমিদারের একমাত্র পুত্র চেয়ারম্যান দৌলতদিনের ভ্রাতুষ্পুত্র নাম হচ্ছে তার তোতা মিয়া তোতা মিয়া কি আমাদের সাথে সম্বন্ধ করবে কি যে বলো রফিক সম্বন্ধ করবে বলেই তো আমি ছুটে এসেছি তাহলে আমার কোনো আপত্তি নেই দাদা ঠিক আছে রফিক দাদা হ্যাঁ বল এই বিয়েতে তোমার যদি আপত্তি না থাকে আপত্তি কিন্তু আমার আছে তোর আবার কিসের আপত্তি হ্যাঁ দাদা আপত্তি আছে কারণ বোন তো শুধু তোমার একা নয় অবশ্য তোমার যেমন দায়িত্ব আছে আমারও ছোট বলে কিছু কর্তব্য আছে অবশ্যই তাই আমি বলছিলাম ওই তোতার সাথে আমি কিছুতেই গনুর বিয়ে দেবো না তো বোকা তোতা খুব ভালো ছেলে তোতার কাছে বিয়ে দিলে আমাদের বোন সুখে শান্তিতে বাস না দাদা আমাকে একটি ভীষণ পানির পিপাসা পেয়েছিল তারপর আমি গিয়েছিলাম তাদের বাড়িতে পানি খেতে সে আমাকে পানি না দিয়ে চরম অপমান করেছে আর আজকে না আমি আমার ছোট বোনের বিয়ে তার সাথে দেবো আমি কিছুতে এই বিয়ে মেনে নিতে পারবো না বোকা ছোট কালের কথা মনে রাখতে নেই দাদা কারণ এখন তোতাও উপযুক্ত হয়েছে তুইও উপযুক্ত না দাদা সব ভুলে যা না আমি বলছি তুমি এই বিয়েতে মত দিও না নাহলে পরে ঝামেলা হবে আমি ঋষি দাদুর কাছে তোতার কাছে কোনোকে বিয়ে দিব তোতার কাছে দিব না আমি তোতার সাথে কিছুতেই গুণুর বিয়ে দিব না তুই কিন্তু বাড়াবাড়ি করছ দাদা আমি বিয়ে দিব না তুই কিন্তু বাড়াবাড়ি করছ না আসিমা আমি তোতার সাথে কিছুতেই গুণার বিয়ে দেব না দেব না দেব না তোতার কাছে বিয়ে দেব না আমি বিয়ে দেব না কি করছো কাল রফিকে করবো দাদু সে ভাই মুখের উপরে কথা বলে সে ভাইকে শাসন করাই উচিত দাদা কথাই আছে এই পৃথিবীতে আমি ছোট্টবেলায় মাকে হারিয়েছি দেশের বাইরে পড়ালেখা করতে গিয়ে ঘরে ফিরে এসে বাবার মুখ দর্শন করতে পারি নাই তুমি তুমি সেদিন আমাকে কথা দিয়েছিলে তুমি কোনোদিন আমাকে দুঃখ দেবে না পরের অধিকার নিয়ে আমি কথা বলার সময় তোমার বিবেকের কাছে সেটা বেশি হয়ে গেছে দাদা তাই তো তুমি আমাকে আঘাত করেছো খুব ভালো করেছো একটি কথা মনে রেখো এই পৃথিবীতে যার বাবা মা নেই তার ভাই যে তার হার নিতে পারে না তুমি তুমি থাকো দাদা তোমার মনের বিয়ে দিয়ে তুমি যেখানে খুশি সেখানে বিয়ে দিবে আমি আর ছোট হয়ে এই অধিকার নিয়ে তোমার সামনে আসবো না সে পথে আমার বাবা মাকে যাবে সে পথে চলে যাবো দাদা সব ভালো রাস্তি ভাই খালে ওকে মারা মনে হয় তোমার ঠিক হয়নি ও ছোট মানুষ ঠিক করবো দাদু আমি সহ্য করতে পারছিলাম কারণ হলো তাদেরকে যে আমি কোলের পিঠে মানুষ করেছিলাম ঠিক আছে রফিক কাজী আর কোনো দুঃখ না করে এই তোমার গোলগুলোকে পাঠিয়ে দাও, আমি একটু দেখে শুনে তারপরে চলে যাব। আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি বসেন। তুমি কেডা? আমি গুনু। তুমি গুনু? আমি এখন চলনু, আমি চলনু। চলবে না, তোমাকে দিয়ে চলবে না। আরে এদিকে এসো, 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 এসো। আমার টানাটানি করছো কে? ও দাদু, তুমি যাচ্ছ কেন? ওই যে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে আসছো, তাই? তাহলে কি আমার কোনোদিন বিয়ে হবে না? হবে, হবে, হবে। তবে আমার দাদু ভাইয়ের সঙ্গে নয়, তোমার বিয়ে হবে আমার সঙ্গে। তাই? শোনো দাদু, আমি গুনু না, আমি গুনুর সখী মর্জিনা। তা তুমি এতক্ষণ আমাকে বুড়ো পেয়ে এ আমার সাথে রসিকতা করেছিলে? হ্যাঁ হ্যাঁ, যদি আমি তোমাকে যৌবন বয়সে পাইতাম। তাই? আরে ও দাদু, তোমাকে অনেকদিন পর পেয়েছি তো, আর একটু মজা করলাম। তাহলে এবার আসল গুলোকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ঠিক আছে, আপনি বসুন, আমি নিয়ে আসছি। আচ্ছা যাও। দাদু, এই তো গুনুকে নিয়ে এসেছি, একটু হাঁটাও। হাঁট ওইটার ব্যারিং পুরাটাই তাল চলবে না। আরে তুমি ভালো করে দেখো, তোমার চোখে চশমা নেই দেখে ওই জন্য ঘোলা ঘোলা দেখো। তাহলে এবার ভালো করে দেখো সখী, একটু হেঁটে দেখো। হাঁটো তো দেখি। মনে হচ্ছে ময়ূর পাখি হেঁটে গেল। অনেক সুন্দর করে হেঁটে গেছে। এবার এই কাপড় তোলো। আরে দাদু, কাপড় তোলো। কাপড় তুলবো কেন? নাহলে দেখবো কি করে। আরে তুমি কাপড় তুলে দাও। ঠিক আছে, ঠিক আছে। বলবে তো যে মুখের কাপড়টা সরাও। মুখের কাপড়টা, মুখের কাপড়টা। আরে দাদু, দাদু, আরে ও দাদু, দাদু কথা বলো। কি হলো? তুমি আমার করে পড়ে গেলে কেন? আরে শোনো, শোনো, কোথায় পেলে ভূত? দিন দুপুরে আবার ভূত আছে নাকি? দাদু, তোমার জন্য আজকে কি হয়েছে তুমি ভালো করে দেখো। এসো। দেখেছো শালার পছন্দ আছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। আরে বাবা রে, পছন্দ হয়েছে মানে? আপনি কিছু খেয়েছেন? না, এখনো কিছু খাইনি তো। আমি করে তোমাকে দেখে বসুন, আমি শরবত আর ঠান্ডা পানি পাঠিয়ে দিচ্ছি। কিছু হয়নি, কিছু शुक्रवार दिन बाद जुम्मा बड़ यात्री निये चले आसबो तुमी सब बिएर आयोजन करे फेलो हाँ अवश्य सब ताहले आमी एखन आसि।